ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, দেখতে থাকুন টুডে বাংলা ডট নিউজ, সত্য সবার আগে। বছর বারোর এক কিশোরীকে খুন করে মাটি দেওয়ার অভিযোগ উঠল দাদু দিদা ও কাকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মিলনগড়ের কোচপুকুর এলাকায়। শুক্রবার সকালে এমনটাই অভিযোগ তুলে হরিশ্চন্দ্রপুর থানার দ্বারস্থ হলেন মৃত কিশোরীর মা তাজকিরা খাতুন। জানা গেছে, প্রায় ১৬ বছর পূর্বে মিলনগড়ের কোচপুকুর গ্রামের বাসিন্দা মাতাবালির ছেলে শাহাবুদ্দিনের সাথে বিয়ে হয় তাজকিরার। ফলে শাহাবুদ্দিন ও তাজকিরার দাম্পত্য জীবনে জন্ম হয় ডলি খাতুন বয়স ১২ ও সখিনা খাতুন বয়স ৯ নামে দুই কন্যা সন্তানের। এদিকে গত শুক্রবার সকাল আনুমানিক ৯টা নাগাদ বড় মেয়ে ডলি খাতুনকে বাড়িতে রেখে তাজকিরা ও তার স্বামী শাহাবুদ্দিন কৃষিকাজের জন্য জমিতে যায়। তার কিছুক্ষণ পরে তার এক দেওর শাহাবুদ্দিনের কাছে ফোন করে জানায় তার মেয়ে ডলি খাতুনের মৃত্যু হয়েছে। হঠাৎ মেয়ের মৃত্যুর খবর পেয়ে বাড়িতে ছুটে আসে তারা। এসে দেখেন বাড়ির উঠোনে থাকা একটি খাটে তার মেয়ে মৃত অবস্থায় শায়িত রয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে মেয়ের সে কথা জানতে চাইলে বাড়িতে থাকা শ্বশুর শাশুড়ি ও দেওর জানায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ডলি, যে কথা মানতে পারছিলেন না ডলির মা তাজকিরা খাতুন। বিষয়টি জানানো হয়নি পুলিশকেও, যদিও শুক্রবার বিকেলে শেষ অবধি মৃত ডলিকে শরীয়ত মোতাবেক দাফন করা হয় বলেও জানা গেছে। তাজকিরা খাতুন বাড়ি কোচ পুকুর মিলনগড়। আমার মেয়েকে খুন করা হয়েছে কতদিন আগে? সপ্তাহ এক সপ্তাহ আগে। কি নাম আপনার মেয়ে? ডলি খাতুন। কারা মেরেছে? বয়স কত? বয়স ১২ বছর। কারা মেরেছে? আমার শ্বশুর শাশুড়ি দেওর। মেরে কি করেছে? মেরে মাটি দিয়ে দিয়েছে। আপনি জানতেন না? না, আমরা জমিতে গেছিলাম, আমার স্বামী জমিতে গেছিলাম। আমরা মাটিটা কখন দিল? মাটিটা আজকের বারে দিয়েছে। তারপরে কি হলো? তারপরে কেউ বলছে যে আমার তোমার মেয়ে মারা গেছে মাঠে, এখন আমাকে ফের ইয়ার। আপনার মেয়ে কি অসুস্থ ছিল? না, আমার মেয়েকে আমি ভালো থেকে গেছি। কতক্ষণ আগে রেখে গেছিলেন বাড়িতে? বাড়িতে এই মোটামুটি ১ ঘন্টা। তারপরে কিভাবে জানতে পারলেন? তা ভাবে হ্যাঁ সাইজ কল দেওয়ার ফোন করেছে যে তোমার মেয়ে মারা গেছে। তখন কি করলেন? তখন আমরা আইলাম, আমি আর আমার স্বামী আইলাম। আচ্ছা, দেখছি যে নাস্থ আছে খাটলাই, বলছে যে মরে গেছে হাসি দিয়ে। আপনার মনে কোনো সন্দেহ জাগেনি তখন? সন্দেহ জেগেছিল, আমার দেওররা বলছে যে ফাঁসি দিয়ে দিয়েছে, নাস্তা খাস্তা হবে, চুপচাপ থেকে যা। এখন কি করতে? এখন আমাকে মারতে চাইছে। কি বলছে? যে তোমাকে মেরে ফেলে দেবো, তোমার এটা ছেলেকেও মেরে ফেলে দেবো। এটা কখন বলছে? কালকে বলছে। তারপরে আজকে কোথায় এসেছে? আজকে থানায় এসেছি। কি করছেন থানায়? থানায় তো আমি জিটি করতে এসেছি। আপনি কি চাইছেন? আমি এখন ইচ্ছা আছি আর শাস্তি চাইছি। বলছি আপনার মেয়েকে যারা মার্ডার করে তাদের শাস্তি চাইছেন, তো আপনার মেয়েকে তো কবর থেকে তোলা হবে। আপনি যে অভিযোগ করছেন যে মেরে ফেলা হয়েছে, তোলা হবে তো তোলা হবে, আমি সেটি রাজি আছি। আপনার স্বামী ছিল না বাড়িতে? না। কোথায় ছিল আপনার স্বামী? আমার স্বামী আমি গেছিলাম ইয়াতে। চোখের জলে মেয়েকে শেষ বিদায় করার পরে কোনোভাবে দিন কাটছিল কন্যাহারা শোকাগ্রস্ত মা তাজকিরার। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় শ্বশুর শাশুড়ি ও দেওরের সাথে কথা কাটাকাটি শুরু হয় তাজকিরা খাতুনের। কথা কাটাকাটি হতেই তার বড় মেয়ে ডলিকে খুন করেছে, এবার তাজকিরা ও তার ছোট মেয়েকে খুন করবে বলে হুমকি দেয় তাজকিরার দেওর তারিকুল ইসলাম। এমনটাই দাবি করেন অভিযোগকারিনী তাজকিরা। এই হুমকির পরে তারা ডলিকে ষড়যন্ত্র করে খুন করেছে বলে নিশ্চিত হয়ে ওঠে তাজকিরা। কথাটি এলাকায় চাউর হতে হইচই পড়ে যায়। ফলে শুক্রবার সকালে শ্বশুর মাতা বালি, শাশুড়ি উজলেফা বিবি ও দেওর তারিকুল ইসলামের বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ তুলে হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মৃত কিশোরীর মা তাজকিরা খাতুন। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। হাবিব খানের রিপোর্ট, টুডে বাংলা নিউজ। আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ, সত্য সবার আগে।